আজকে আমরা দেখব কিভাবে সোশ্যাল ম্যাকো দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে হয় এবং পোস্ট কিভাবে শিডিউল করতে হয় তা আমরা দেখব। তো আমরা ফার্স্ট টাইম যদি আমরা সোশ্যাল ম্যাকোতে না আসতে পারি, এখানে আপনারা লিখবেন, আমি অবশ্যই লিখে রাখছি, আপনারা এখানে লিখবেন সোশ্যাল ম্যাকো। সোশ্যাল ম্যাকো লিখে ইন্টারে চাপ দিলেই আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন, নাম হচ্ছে সোশ্যাল ম্যাকো। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটা দেখলে পেয়ে যাবেন, এরকম একটা ওয়েবসাইট আসবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার সবচাইতে ভালো একটা, মানে করেন, সফটওয়্যার বা প্লাগইন অথবা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি এই কাজগুলো ইজিভাবে করে ফেলতে পারবেন। তো আমরা এই অ্যাকাউন্টটা কেন করব, কারণ হচ্ছে আমরা যদি ফাইবার মার্কেট পেজে কাজ করি এবং যদি আমাদের একাধিক যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যেটা আমি প্রতিনিয়ত লগইন করে মানে ওপেন করা, সেগুলোকে পোস্ট করা আসলে একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় যে অনেক কষ্টকর। যদি আমি একটা সফটওয়্যারের মাধ্যমে যদি সবগুলো করে ফেলতে পারি, একটা পোস্ট করে আমি সবগুলো একসাথে শিডিউল করে পোস্ট করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় কম হচ্ছে, দেন আমার কাজগুলো খুব দ্রুত হচ্ছে এবং অ্যাকুরেট টাইমে কিন্তু আমি 5টা অথবা 6টা প্রোফাইল বা আমার 6টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হয়তো ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, পিন্টারেস্ট হতে পারে এবং আদার্স অন্যগুলো হতে পারে, সেগুলো কিন্তু একসাথে আমি এক টাইমে পোস্ট করতে পারি। তো এটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো আমরা চলে যাব সোশ্যাল ম্যাকোতে, আমরা চলে আসছি সোশ্যাল ম্যাকোর ড্যাশবোর্ডে, আর এখানে আমরা দেখ লেখা আছে সাইন আপ টু ফ্রি, টুডে ফ্রি, এটাতে আমরা ক্লিক করব। আমাদের এখানে অবশ্যই একটা জিমেল লাগবে, এই অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে অবশ্যই আমাদের একটা জিমেল লাগবে। দেখি আমার একটা জিমেল আমি ওপেন করি, আমি একটা জিমেল ওপেন করি অ্যাকাউন্ট করার জন্য। ধরেন আমি এই অ্যাকাউন্টটা করব, এই আমার এই ইমেলটা দিয়ে বা জিমেলটা দিয়ে। আমি সোশ্যাল ম্যাকোতে চলে আসার পর এখানে সাইন ইনে এখানে আমার জিমেলটা দিয়ে দিই, ওকে সাইন ইন করি, ওকে জিমেলটা আমি দিয়ে দিলাম। আর এখানে ওকে নিচে দেখেন, সরি, এখানে লগ ইন করার অপশন আমরা নিচে দেখেন সাইন আপের একটা অপশন আছে, সাইন ইন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে বলতেছে জিমেলটা দিতে, আমরা জিমেলটা দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলেছে, আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিই, সবগুলো মিশ্রিত পাসওয়ার্ড যেটা বলে থাকি আমরা, এখানে দিয়ে ফেলি। তো দেওয়ার পর এখান থেকে এগ্রি করে দিলাম, অ্যান্ড এখানে আমাদের কোম্পানির নাম দিলাম হচ্ছে দ্য ট্রেডার ইনভেস্টর, এটা দেওয়ার পরে আই এম এগ্রি দিয়ে লগ ইন করে ফেলি, ওকে, দেখি হয় কি না। ওকে, প্লিজ চেক ইউর ইমেল অ্যাক্টিভ, অলসো থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতে চান তাহলে অবশ্যই জিমেলে চলে যান, ওইখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো এখানে আমরা চলে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, দেখেন এরকম একটা লিঙ্ক আমাকে দিয়ে দিছে। এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে। তো আমাদের বলতেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, তো আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি জিমেলটা দিয়ে আমি কী করব, লগ ইন করে ফেলবো আমার পাসওয়ার্ডটা দিয়ে। এর মতো আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে হুটশুট, ওইটা দিয়েও আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। দুইটা সেম, যদি আপনি এটার কাজ করতে পারেন ওইটার কাজও আপনি ইজিভাবে করে নিতে পারবেন, সব সহজ, একদম সহজ। তো আমি চলে আসছি আমার সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল ম্যাকোতে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে যদি আপনার অ্যাকাউন্টগুলো ওকে অ্যাকসেপ্ট অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারেন, ধরেন ফেসবুকটা যদি আপনি চান কানেক্ট করে নিতে পারবেন। তো আমি উপরে চলে যাই, পাবলিশ, এটা হচ্ছে পাবলিশ অল, মানে আমি যতগুলো পাবলিশ করতে চাই, এটা হচ্ছে ফেসবুক, ওকে আমি ফেসবুকে ক্লিক করি। এখানে আমি চাইলে পোস্ট করতে পারি, এখান থেকে আমি নিচের দিকে আসি একটু, ক্যাপশন, গ্রুপ ম্যানেজ, অ্যাকাউন্ট ম্যানেজ, ওকে আমি এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজে আসবো। আসার পরে আমি আমার অ্যাকাউন্টগুলো এখান থেকে অ্যাড করে ফেলবো, ধরেন আমার এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, আমি এটা ফেসবুকে কানেক্ট করবো। কারণ কোথায় থেকে অ্যাড করতে হবে, আপনার যেগুলো অ্যাকাউন্ট থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি দেখি ফেসবুকতে আমি অ্যাড করে ফেলি এখান থেকে। তো পাসওয়ার্ড চাচ্ছে, ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি একটা একটা বুঝাই আপনাদের, যাতে আপনারা সবগুলো বুঝতে পারেন।
ধরেন আমার ফেসবুকটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আমার এটার নাম হচ্ছে শহীদ আকন্দ, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি চাইলে কিন্তু এখান থেকে পেজগুলো কিন্তু আমি এখান থেকে ই করতে পারি, প্রোফাইল দেন পেজ। তো ওকে, আমরা এখান থেকে আসার পরে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলে আমাদের যেটা করব, আমাদের এখান থেকে পেজটা করে দিতে হবে। এখান থেকে পেজ ম্যানেজ করা যাবে, আদার্স অন্য কিছু কিন্তু ম্যানেজ করলে হবে না। তো আমার ধরেন একটা পেজ আছে আমার অ্যাকাউন্টের ভিতরে অ্যাডমিন, তো আমি এই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি চাচ্ছি যে আমার এই মানে পেজের ভিতরে যেন আমার পোস্টটা হয়। তো আমি একটা পোস্ট নিব, এখন এখান থেকে আমি চলে যাব মিডিয়াতে। এখান থেকে মিডিয়াতে অটোমেটিকলি নিয়ে এসে আমি এখানে একটা মিডিয়াতে ই করি, ঠিক আছে। মিডিয়াতে একটা ছবি আপলোড করি এখান থেকে অ্যাড। তো আমি চাচ্ছি এই ছবিটা এখান থেকে আপলোড হবে, আর এটা দিয়ে দিলাম ধরেন একটা দিয়ে দিলাম উইনার, আর এটার নাম দিয়ে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমি মনে করেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, ওকে। আর ধরেন একটা ওয়েবসাইটের নাম দিলেন, ট্যাগ দিলেন, একটা সুন্দর করে একটা পোস্ট করে নেবেন। করার পরে এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনি দেখেন এখানে শিডিউল করতে পারবেন, কিন্তু দেখছেন এখানে শিডিউল ক্যালেন্ডার ধরে শিডিউল করে নিতে পারবেন। ধরেন আমি এটা চাচ্ছি যে 25 তারিখে পোস্ট হবে, তাহলে আমি এখানে 25 দিলাম। ইন টাইম কত হবে, ধরেন ইন টাইম হবে 25 তারিখেই, ঠিক আছে। তো এটা দেওয়ার পর টাইম পোস্ট ইন টাইম, ওকে, দুইটা, এটা 1 মিনিট, ওকে, এটা থাকে এরকমই। তো এটার এটা সেম রাখবেন, রাখার পরে এখানে পোস্ট করে ফেলবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা তো এখানে অ্যাড করেই ফেলছি, দেখেন এখানে শিডিউলটা হয়ে গেছে আই থিঙ্ক। তো আমি দেখি শিডিউলে চলে যাব, যে আমাদের পোস্টটা কি আদৌ শিডিউল হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমি চলে যাই, দেখি শিডিউলে, শিডিউলে 25 তারিখ, ওকে, 25 তারিখ, ওকে। 25 তারিখে যখন আমি ক্লিক করলাম, তখন দেখেন 25 তারিখে একটা গ্রিন হয়ে রয়েছে, এখানে একটা পোস্ট আছে, দেখছেন নিচে কিন্তু দেখাইতেছে 25 তারিখ, 25 তারিখে একটা পোস্ট। আমি যদি অন্যটায় ক্লিক করতাম, অন্যটায় যদি ক্লিক করতাম তাহলে কিন্তু আইতো না, ঠিক আছে। আমি 25 তারিখ ক্লিক করছি, দেখে কিন্তু 25 তারিখে আমার দেখাইতেছে, দেখছেন এখানে 25 তারিখেরটা দেখাবে। 25 তারিখে আমার একটা শিডিউল করা আছে, আর কয় তারিখে শিডিউল করা আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা কিন্তু আমার একটা পোস্ট। তো এইভাবে মূলত পোস্টগুলো করতে হয়, আপনি সমস্ত সোশ্যাল মিডিয়ার একদম পোস্ট করে রাখতে পারেন। ধরেন এখন আমি চাইতেছি টুইটার, তাহলে টুইটারে পোস্ট করে ওই টাইমেই আপনি টুইটারে পোস্ট করলেন, এখান থেকে করে রেখে দিলেন। এটা আপনি সর্বোচ্চ করতে পারবেন হচ্ছে 3 মাস পর্যন্ত, 3 মাসের শিডিউল আপনি করে রাখতে পারবেন, 3 মাসের পরে কিন্তু আপনি শিডিউল করতে পারবেন না। মানে হচ্ছে আজকের থেকে আপনি ডেলি 3 মাস পর্যন্ত পোস্ট করতে পারবেন, শিডিউল করে রেখে দিতে পারবেন। তো 3 মাসের ওই একদিন উপরেও করতে পারবেন না, একদিন উপরেও করতে পারবেন, এটা নির্দিষ্ট টাইম হচ্ছে 3 মাসের শিডিউল হবে। আর যদি আপনি ফেসবুক থেকে করেন বা এই সফটওয়্যারটা কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি মনে হয় 1 ইয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে শিডিউল করে রাখতে পারবেন 1 ইয়ার পর্যন্ত। তো এর থেকে বেশিও হতে পারে, কিন্তু আপনি এভাবে পোস্টগুলো করে ফেলতে পারবেন। তো একদম কিন্তু সহজ, আমি কিন্তু সবই দেখাই দিলাম, আশা করি আপনারা করতে পারবেন।